নির্বাচনে কি প্রত্যাশা করছেন? নির্বাচনে প্রত্যাশা করছি যে বাংলার মানুষ উন্নয়নের জন্য ভোট দেবে, নৌকায় ভোট দেবে, নৌকাকে আবার বিজয় করবে, যাতে আমরা উন্নয়নের অগ্রগতি এগিয়ে নিয়ে যেতে থাকি। তাদেরকে সতর্ক হতে হবে, কারণ এই কয়েক মাস ধরেই এই বিএনপি জামাত যুদ্ধ অপরাধীরা তারা মিলে এই নির্বাচনকে একটা কন্ট্রোভার্সিয়াল একটা নির্বাচন করার জন্য লেগে পড়ে আছে। তারা বিদেশে প্রচণ্ড লবিং করছে, তারা জানে যত সব জরিপে তো সেটা সবাই জানে যে বিএনপি জামাতের জেতার কোনো উপায় নাই। তো তারা চেষ্টা করে যাচ্ছে আমাদের লোকজনকে হত্যা করে, তারা লম্বা লিস্ট দিচ্ছে যে তাদের লোকজন, তারা সন্ত্রাস চালাচ্ছে। যখন পুলিশ তাদেরকে গ্রেফতার করছে, তারা নালিশ করছে যে তাদেরকে হয়রানি করা হচ্ছে, খামাখায় গ্রেফতার করা হচ্ছে, মানুষ হত্যা করবে, সন্ত্রাস করবে, তাদেরকে গ্রেফতার করতে পারবো না, এটা কেমন কথা? এই হত্যাকাণ্ড কবে বন্ধ হবে? আশা করি আজকের পর এটা বন্ধ, কারণ আজকে নির্বাচন, এরপর তো আর তাদের আর কোনো উপায় নেই, এটাই আমার আশা। আচ্ছা, 10 বছরে? অবশ্যই অবশ্যই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, মানুষ যাকে ভোট দেবে আমরা চাই তারাই ক্ষমতায় আসবে। তবে আমার অনুরোধ বাংলার মানুষের প্রতি একটাই, যারা যুদ্ধ অপরাধীদের নিয়ে রাজনীতি করে তাদেরকে ভোট দেবেন না। যারা আমাদের দেশের ভাই বোনদেরকে, 30 লক্ষ ভাই বোনদেরকে হত্যা করেছেন 1971 সালে, তাদের নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে ভোট দেবেন না। আচ্ছা, 10 বছরে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করছে, জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? এই যে সম্পূর্ণ সম্পূর্ণ আমার না, আমি তরুণ সমাজের উদ্দেশ্যে বলবো আবারও, যারা যুদ্ধ অপরাধীদের নিয়ে রাজনীতি করে তাদের বিরুদ্ধে ভোট দেবেন। যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেই দল দেশকে স্বাধীনতা দিয়েছে, যেই দল দেশকে মধ্যমায়ের দেশ করেছে, যেই প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নশীল দেশ করেছে, নৌকায় ভোট দেবেন। জয় বাংলা, জয় বাংলা।